আসসালামু আলাইকুম, আমি আকতারুজ্জামান রাজু। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং জীবন ভালো কাটছে, সবাই সবাই ভালোভাবে কাজ করতেছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে ভিডিওটার টপিকস হচ্ছে কিভাবে আমরা পেওনিয়র থেকে আমাদের ডলারটা ব্যাংকে ট্রান্সফার করব। ফ্রিল্যান্সারদের যারা ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন ফ্রিল্যান্সিং সেক্টরে, আমাদের অনেক বড় একটা সমস্যা থাকে যে পেমেন্ট উইথড্র নিয়ে। আমরা জানি যে অনেক কষ্ট করে আমাদেরকে উপার্জন করতে হয় ফ্রিল্যান্সিং যারা করি আমরা, তো এই পেমেন্টগুলো আমরা খুব কেয়ারফুলি আমাদেরকে ট্রান্সফার করা দরকার যাতে করে কোনো সমস্যার মধ্যে না পড়েন। কারণ আমরা যে সমস্ত পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করে, যে সমস্ত পেমেন্ট মেথড ব্যবহার করে আমরা ডলারগুলো ট্রানজ্যাকশন করি, এগুলো বাংলাদেশের জন্য সুইটেবল না। হ্যাঁ, সুইটেবল অবশ্যই, কিন্তু আমরা যে সমস্ত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি, যেমন লোকালের কথা যদি চিন্তা করেন, বিকাশ, রকেট, ঠিক এতটা সুইটেবল না। এখানে কিছু ভোগান্তি আছে বা বহুত প্রশ্ন, অনেক প্রশ্ন এসেছিল, অনেক প্রশ্ন পেজের মাধ্যমে বা কমেন্টে পেয়েছিলাম যে পেওনিয়র নিয়ে অনেকেই সমস্যার মধ্যে আছেন। তো এই বিষয়গুলো নিয়ে ভিডিও শেষের দিকে আলোচনা করব যে পেওনিয়র অ্যাকাউন্ট করার মেথডটা বা কীভাবে এটা সলিউশন পাবেন আপনি, কীভাবে করতে হবে। তো শুরুতে আজকে আগে ট্রানজ্যাকশনটা করব যে আপনি কিভাবে আপনার পেওনিয়র থেকে ডলারটা আপনার লোকাল ব্যাংকে পাঠাবেন। ওকে, তো এখানে যে পেমেন্টটা আমি উইথড্র দিয়েছি পেওনিয়র, এটা পুরোটাই ছিল ফ্রিল্যান্সিং সাইট ফাইবার থেকে। তো এখান থেকে আমরা একটা ব্যাংকের ডলারগুলো ট্রানজ্যাকশন করব এটার জন্য। ওকে, তো আপনি ওই ব্রাউজারটা ওপেন করবেন যে ব্রাউজারে আপনার পেওনিয়রটা লগ ইন করা আছে। আমি শুরুতেই পেওনিয়রে যাব। এখানে যাব আমরা payoneer.com এই সাইটে। এখানে আসার পরে আপনাকে লগ ইন করতে হবে, আপনি লগ ইন করে নেবেন। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, আজকে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। যারা পেমেন্টগুলো উইথড্র করতে যাবেন, উইথড্র করবেন, তাদের দরকার হবে এইটা, এই বিষয়টা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $363 আছে, এখানে USD করা আছে। এটা ইউরোতেও নিয়ে নেওয়া যেত, আপনি চাইলে ইউরোতেও কনভার্ট করতে পারতেন, তো আমরা USD কনভার্ট করেছি। তো এখানে কিন্তু আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করে রেখেছি আমি, ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড করা আছে, সরাসরি আমি জাস্ট উইথড্র দিব। ওকে, তো আপনি উইথড্রটা এখান থেকে উইথড্রতে ক্লিক করে উইথড্র দিতে পারেন। আর একটু যদি আমরা নিচে আসি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্টগুলো যে উইথড্র করা আছে এগুলো কিন্তু সাধারণত ফাইবার থেকে। যাই হোক, তো আপনি এখান থেকে উইথড্র দিতে পারেন সরাসরি উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যদি মনে করেন এখান থেকে উইথড্র দেবেন তাতেও প্রবলেম নেই, আমরা সিম্পলি এখানে ক্লিক করব উইথড্রতে। উইথড্রতে ক্লিক করলে দেখেন আমাদের আরেকটা নতুন একটা প্রশ্নে আমাদের নিয়ে আসবে, নতুন একটা সেকশন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, এই যে উইথড্র ব্যাংক। তো এখানে আসার পরে আমরা নিচে আসি একটু, যদি দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে USD যাবে। এখানে আমি যে পূর্বেই ব্যাংক অ্যাড করেছিলাম, আমার সেই ব্যাংকটা কিন্তু এখানে আছে, ডাচ বাংলা ব্যাংক। তাহলে আপনাকে পূর্বেই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, মাস্ট অ্যাড করে নেবেন, এবং ওই ব্যাংক অ্যাকাউন্টটাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, পেওনিয়র ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবে। ওকে, তো এখানে আসার পরে এরা বলতেছে, দেখেন পেওনিয়র বলতেছে যে $50 সর্বনিম্ন আমরা $50 ট্রানজেকশন করতে পারবো। আমরা যদি সাপোজ এখানে আমি $10 দিলাম, $10 দিলে কিন্তু আমার $10 নিচ্ছে না, তারা বলতেছে যে মিনিমাম অ্যামাউন্ট $50, $50 নিচে আমি ট্রানজেকশন দিতে পারবো না। ওকে, তাহলে দেখেন আমি যদি এখানে $50 দিই, এবার কিন্তু নিয়ে নিচ্ছে, কিন্তু তারা আমাকে বলছে যে আমার কারেন্ট ব্যালেন্স অর্থাৎ আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $363। ওকে, যাই হোক, এরপরে আমরা এখানে আমি আমার অ্যামাউন্টটা বসালাম যে আমি পুরো অ্যামাউন্টটা আমি উইথড্র দিতে চাই $363। এই অ্যামাউন্টটা উইথড্র দিলে এবার পেওনিয়র এটাকে কিন্তু তারা সম্পূর্ণটাই BDT কনভার্ট করে ফেলবে। একটু সময় দেন, এখানে দেখাবে। আচ্ছা, এটাকে আমরা একবার রিলোড করে নিলাম। ওকে, এবার আমি এখানে অ্যামাউন্টটা বসালাম,
3663. এবার দেখেন বিডিটিতে আজকের রেট অনুযায়ী আমাকে তারা পেমেন্ট করতেছে কত, 30,166 টাকা। আমি যদি $363 উইথড্র করি, আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকা জমা হবে বাংলাদেশের 30,166 টাকা। ওকে, এখন দেখেন আমরা যদি একটু নিচে আসি যে তারা এক্সচেঞ্জের রেটটা, আমি তো ডলারকে টাকায় কনভার্ট করব, তাহলে এটার একটা এক্সচেঞ্জ রেট আছে, যেমন $1 ইকুয়াল বিডিটি কত। পেওনিয়র আজকের রেট অনুযায়ী দিচ্ছে যে $1 $63 দিচ্ছে, অর্থাৎ $1 সমান, সরি, $83। $1 উইথড্র করলে আমাকে তারা দিচ্ছে $83, অর্থাৎ $83 BDT। আমরা যদি আজকের ডলার রেটটা যদি দেখে আসি আমরা, যে টুডে ডলার রেট, আজকের ডলার রেট যাচ্ছে বাংলাদেশের $84 করে, $1 BDT ইকুয়াল $84। যদি এটা আমরা যদি ব্যাংকে দেখি, যেমন এই সাইটে যদি আপনি আসেন যে বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ রেট, অর্থাৎ আমাদের বাংলাদেশ ব্যাংকের এক্সচেঞ্জ রেট অনুযায়ী আজকে যাচ্ছে কত, $84 করে। তার মানে পেওনিয়র আমাদের থেকে আজকের রেট অনুযায়ী, মানে বাংলাদেশের রেট অনুযায়ী আমাদের কিন্তু $84, অর্থাৎ $1 আমরা কম পাচ্ছি, অর্থাৎ আমাদেরকে $83 করে নিতে হবে। যাই হোক, তো এখানে আপনি আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে ফেলবেন, এটা তো পুরো মেথডটা আপনি বুঝতে পেরেছেন। এরপর আমরা নিচে চলে আসবো। এখানে আসার পরে এই এই পোর্শনটা, ডেসক্রিপশনের পোর্শনটা অপশনাল, আপনি কি পারপাস পেমেন্টটা উঠাচ্ছেন আপনি লিখতে পারেন, যদি মনে করেন লিখবেন না তাতেও প্রবলেম নেই। সাপোজ আমি এখানে লিখলাম যে ফ্রিল্যান্সিং আর্নিং, ওকে, যদি নাও লেখেন তাতেও কোনো প্রবলেম নেই, বিকজ এটা অপশনাল। ওকে, এরপরে আমরা রিভিউতে পাঠাবো, জাস্ট সিম্পল, আপনি রিভিউতে ক্লিক করেন। রিভিউতে ক্লিক করার পরে তারা কিন্তু আরেকবার আপনাকে দেখাচ্ছে, দেখেন এটা USDতে, ফ্রম USD ব্যালেন্স টু ডাচ বাংলা, আমার নাম্বারে, ব্যাংক নাম্বারে লাস্টের 4 ডিজিট অ্যাকাউন্ট নাম্বারের, দেন অ্যামাউন্টটা উইথড্র দিচ্ছি আমি $363, পার USD সমান $83, আমাকে পেমেন্ট করতেছে টোটাল 30,166 BDT। ওকে, আর আমি দিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং আর্নিং। ওকে, এরপরে আমি জাস্ট সিম্পল উইথড্রতে ক্লিক করব। একটু সময় নিব এখানে আমরা। আচ্ছা, দেখেন এরপরে যখন আমি উইথড্র দিলাম তখন তারা ভেরিফিকেশন করতে চাচ্ছে, অর্থাৎ আপনার নাম্বার একটা কোড যাবে, যেমন আমার নাম্বার অলরেডি তারা একটা কোড পাঠাইছে, আমাদের মেসেজটা একটু চেক করে নেব ফোন থেকে। এবার আমরা এখানে আমাদের কোডটা বসাবো, পেওনিয়র থেকে কোডটা পাঠাবে 3463350। ওকে, এরপরে আমরা জাস্ট এটা সিম্পলি উইথড্র দিয়ে দেব, জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেব। হ্যাঁ, সাবমিট। এখন দেখেন বলতেছে যে হ্যাঁ এটা ট্রানজেকশন হয়ে গেছে, সাকসেসফুলি ট্রানজেকশন কমপ্লিট এটা। ওকে, এরপরে আমরা আমাদের হোম পেজে যদি যাই, হোমে যদি চলে আসি, এবার আমরা দেখতে পাবো যে আমাদের USD যেটা ছিল এটা কিন্তু অলরেডি উইথড্র নিয়ে নিয়েছে, অর্থাৎ ফাইনালি এটা আমি আমার ব্যাংকে আমি ট্রান্সফার করে ফেলেছি। এখন আমার ব্যাংকে টাকাটা কতদিন পরে ঢুকবে, এখানে কিছু প্রশ্ন থেকে যায়। এটা 2 দিনের মধ্যেও ঢুকতে পারে, একদিনের মধ্যেও, বা 3 দিনের মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে মূলত ব্যাংকে এটা ট্রান্সফার হবে। এরপরে আপনি আপনার ব্যাংক থেকে টাকা উইথড্র করে নেবেন, তো উঠিয়ে নেবেন। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সহজ একটা ইজি একটা মেথড। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে পেওনিয়র সংক্রান্ত যে সমস্যাগুলো, যে আপনি পেওনিয়র অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন, আমরা যখন ফাইবারে অ্যাকাউন্টটা করি, আমরা অনেকে আছি যে ইউটিউবে ফ্রিল্যান্সিং শিখে ইউটিউব থেকে, তো এখানে অনেক মানুষই অলরেডি পেওনিয়রে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এগুলো অনেক কিছু শিখায় থাকে, দেখায় থাকে। শখের বসে আমরা ফ্রিল্যান্সার না হওয়ার সত্ত্বেও প্রায় অনেক মানুষই আমাদের পেওনিয়র অ্যাকাউন্টটা করা আছে। যখন আপনি পেওনিয়র অ্যাকাউন্টটা করেছেন তখন আপনার এনআইডি ছিল না, হয়তো আপনার প্যারেন্টসের এনআইডি নিয়েছেন, হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন আপনার বড় ভাইয়ের, তো একটা ঝামেলা তৈরি হয়ে যায়। তো আমি বলবো সাধারণত যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসবেন,
এখন এত তাড়াতাড়ি এত তাড়াহুড়ো করার কিছু নেই অ্যাকাউন্ট করার, একটু ধৈর্য ধরেন, আপনি আগে মার্কেট প্লেসটা ফিক্সড করেন, আগে স্কিল ডেভেলপ করেন, মার্কেট প্লেসটা ফিক্সড করেন, মার্কেট প্লেস থেকে আপনি আগে একটা আর্নিং নিয়ে আসেন, আর্নিং করেন, এরপরে আপনি পেওনিয়র অ্যাকাউন্ট করেন। কারণ হচ্ছে ফাইবারের থ্রুতেই পেওনিয়র অ্যাকাউন্ট করা যায়। ওকে, আপনি ফাইবারের থ্রুতেও করতে পারেন, আর যদি আপনি পেওনিয়রে যেয়ে সরাসরি অ্যাকাউন্ট করেন তাতেও কোনো প্রবলেম নেই। আপনি পেওনিয়রে যেয়ে অ্যাকাউন্ট করেন কীভাবে করতে হবে, এটা অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে করে আমার ইউটিউব চ্যানেল আপলোড করে দিয়েছি যে আপনি কীভাবে পেওনিয়র অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে পেওনিয়র অ্যাকাউন্টে ভেরিফাইড করবেন, এ টু জেড দেওয়া আছে। যারা পেওনিয়র অ্যাকাউন্ট করা নেই একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন যেটা হচ্ছে যে আপনি যখন পেওনিয়র অ্যাকাউন্টটা করবেন তখন অবশ্যই আপনাকে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। যদিও আজ থেকে ছ মাস সাত মাস আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও পেওনিয়র অ্যাকাউন্টটা করা গেছে, কিন্তু এখন আর এটা করার কোনো সুযোগ নেই। আপনাকে মাস্ট আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। এখন যেই ব্যক্তির নামে, এখানে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমার তো পেওনিয়র অ্যাকাউন্ট, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে কি আমার ভাইয়ের অ্যাকাউন্ট অ্যাড করবো? আমার তো এনআইডি কার্ড নেই, আমার প্যারেন্টস এনআইডি কার্ড। আচ্ছা, তো এক্ষেত্রে আপনি একটা বিষয় যেটা মাথায় রাখবেন, এগুলো ভেরিফাইড করাটা ইজি হয়, সেই ইজিটা হবে এইভাবে যে আপনি যার এনআইডি কার্ড দিয়ে পেওনিয়র অ্যাকাউন্টটা খুলতে চান, এখানে মাস্ট কিন্তু আমাদের পেওনিয়র অ্যাকাউন্ট করতে গেলে তিনটা বিষয় আসবে। একটা হচ্ছে এনআইডি কার্ড, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আর একটা হচ্ছে পাসপোর্ট। এই তিনটার যে কোনো একটা মাস্ট আপনার থাকতে হবে। এই তিনটা যদি না থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। এটা যে কোনো ব্যক্তির হতে পারে, আপনার হতে পারে, আপনার প্যারেন্টসের হতে পারে। ওকে, এখন আপনি ফিক্সড করেন যে আপনার কাছে কী আছে। সাপোজ আমার কাছে এনআইডি কার্ড আছে, তাহলে আমি এনআইডি কার্ডের থ্রুতে কী করবো, পেওনিয়র অ্যাকাউন্ট করবো। যেই ব্যক্তির এনআইডি কার্ডের থ্রুতে আমি পেওনিয়র অ্যাকাউন্টটা করবো, সবথেকে বেটার হয় ওই ব্যক্তির নামে বা ওই এনআইডি কার্ডের থ্রুতে আপনি আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলেন। সেটা ডিভিভিএল হোক, সেটা ইসলামী ব্যাঙ্ক হোক, সেটা সিটি ব্যাঙ্ক হোক, আপনার যেটা বেটার ফিল করেন আপনি। যে ব্যক্তির নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করলেন ওই ওই এনআইডি কার্ড বা ওই ব্যক্তির নামে এবার আপনি পেওনিয়র অ্যাকাউন্ট করেন, দেন ওই পেওনিয়র অ্যাকাউন্টে এবার ওই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দেন। দেখবেন যে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দিচ্ছে। এরপরে এই পেওনিয়র অ্যাকাউন্টে আপনি এবার ফাইবার অ্যাড করে দেন। তবে আরও বেটার হয় যে সব কিছুই যদি সিমিলার থাকে। ওকে, তো এটা সবসময় অনেকে হয় না, অনেক সময় হয় না, বিকজ আমাদের সবসময় সবার এনআইডি কার্ড নেই। যদি না থাকে আপনি প্যারেন্টসের দিয়ে করেন, কোনো প্রবলেমই করবে না, এগুলো কোনো সমস্যা সাধারণত করে না, করবে না। তবে আপনি অবশ্যই পেমেন্টগুলো উইথড্র করার আগে অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে নেবেন, করার পরে আপনি পেমেন্টগুলো উইথড্র করবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো আপনার কোয়েরি থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন বা আপনার আমার পেজে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলো আনসার করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আশা করি সবাই ভালোভাবেই কাজ করছেন। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি আমরা জানি যে অনেকের ফাইবারে অর্ডারটা এখন নেই বা অনেকে অর্ডার পাচ্ছেন না, তো এটা নিয়ে অ্যাকচুয়ালি ঘাবড়ানোর কিছু নেই। আমাদের এই জগৎটাতে আপডাউন থাকবে। আমি বারবার আমার স্টুডেন্টদেরকে একটা কথাই বলে আসি, বলে এসেছি যে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করে কিছু হবে না, আর এখানে রাতারাতি কিছু হয় না, একটু ধৈর্য ধরে থাকতে হবে। এই জগতে আপডাউন আছে, উত্থান পতন আছে। সুতরাং যদি অর্ডার এখন হয়তো অনেকেই পাচ্ছেন না, একটু সমস্যা থাকে, যদি অর্ডার একটু কম আসে, এতে করে অস্থির হওয়ার কিছু নেই। আপনার প্রতিদিনের যে রুটিন, আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকা, আপনার ফাইবারে যে কাজগুলো করা, যেগুলো আপনি রীতিমতো করেন, যেভাবে আপনার গিগে অর্ডার নিয়ে আসার জন্য, এগুলো আপনি প্রতিদিন করে যান, আল্লাহর হস্তে অর্ডার আসবে, ঠিক আছে? আর ফাইবারে প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, সুতরাং আপনি কাজ করতে গেলে এই বিষয়টা মাথায় রাখবেন, অ্যাকাউন্টটাকে সিকিউর রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার অ্যাকাউন্ট কোনো না কোনোভাবেই যেন কোনো ইফেক্ট না পড়ে অ্যাকাউন্টের উপরে। বিকজ আমরা যারা ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল যাদের হয়ে গেছে, অ্যাটলিস্ট আমরা বুঝি যে যে হ্যাঁ, একটা অ্যাকাউন্ট গ্রো করা, একটা অ্যাকাউন্ট ডিজেবল হলে মানে কতটা কষ্ট, বা এই একটা অ্যাকাউন্টটা নতুন করে পুনরায় গ্রো করাটা কতটা কষ্টের। সুতরাং আপনি অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন, সবাই মন দিয়ে কাজ করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।